সাফুলি, খুশি বিলুনিয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অধ্যাপকরা। গত আগস্ট মাসে বিলুনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের 17টি মোবাইল ফোন চুরি হয়ে যায়। তারপর এই বিষয়ে বিলুনিয়া থানায় মামলা করা হয়। বিলুনিয়া থানার পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করে এবং 2 মাসের মধ্যেই 10টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। চুরি যাওয়া মোবাইল সহ কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে পুলিশ আটক করলেও এই বিষয়ে আটককৃত ছাত্রের নাম এবং তার কোনো ছবি প্রকাশ্যে আসেনি পুলিশ। আজ কলেজের অধ্যাপক আনিস প্রসাদের উপস্থিতিতে ছাত্রদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেয় বিলুনিয়া থানার পুলিশ। এ ব্যাপারে বিলুনিয়া থানার ওসি পরিতোষ দাস জানায়, 8টি মোবাইল আজ ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে, বাকিগুলির জন্য তদন্ত চলছে। গত অগস্ট মাসের 11 তারিখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় থেকে কিছু মোবাইল হারানো গিয়েছিল। পরবর্তী সময়ে আমরা HDR CDR অ্যানালাইসিস করে টোটাল 8টা মোবাইল আমরা রিকভারি করেছি এবং আজকে তাদেরকে আমরা এটা হ্যান্ড ওভার করে দিয়েছি। টোটাল মোবাইল কতটা হারানো গিয়েছিল? টোটাল 17টা মোবাইল হারানো, এর মধ্যে 8টা মানে পাওয়া গেছে। মানে আসামি পাওয়া যায়নি। মোবাইল পেয়ে খুশি ছাত্ররা, তারা বিলুনিয়া থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। মোবাইলটা পরীক্ষার সময় আমি হারাইয়া গেছে আর কি, তারপরে এখন হারিয়ে গেছে না, চুরি হয়েছিল, ব্যাগটা কোথায় ছিল? কলেজে, বিলুনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের সামনে। এরপরে পুলিশের সহযোগিতায় অধ্যাপক অনিশ প্রসাদ বিলুনিয়া থানার পুলিশের এই ধরনের কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়েছেন। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বিলুনিয়া থানা পুলিশ দপ্তরে যারা আছেন কর্মচারী এবং সবার সরকারের সহযোগিতায় সক্ষম হয়েছে। ছাত্রছাত্রীদের খুব কান্নাকাটি হয়েছিল যদি ফোন হারানো গেছে, আমাদের কাছে কমপ্লেন আসে, আমরা বলছিলাম ঠিক আছে আমরা ব্যবস্থা নেব। ছাত্রছাত্রীরা জানালো, FIR করলো, থানায় আসে, তারপরে 2 মাস অন্তরে এটা কি খুঁজতে পাওয়া গেছে, আজকে হ্যান্ড ওভার করা হচ্ছে। আমরা সকলে আমি এটাকে ভালো বোধ করি কি আমাদের বিলুনিয়াতে থানার খুব অ্যাক্টিভলি কাজ করার জন্য আজকে এটা সক্ষম হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম মনীশ প্রসাদ, আমি ICB কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর। রিপোর্ট, ভয়েস 18।